Good morning and welcome back to my YouTube channel. A new day, a new start. So let me know vlog take a start and I hope you will like vlog. Good morning. Good morning, what's up? I'm going to go to the house. যেটা দেখো টিভি রিমোট নিয়ে নিয়েছে মানে বোঝা যায় টিভি চালাও খুব তালা করছে মম তুমি এখন বাহ ফেলেও দিলে কোথায় ফেললে দেখো মাথা তোমার লাগবে কেরম করে ধুপুম করে চলো উঠাই আমরা দেখো পায়ে হাত দিয়ে চুপচাপ বসে গেল ওর ফেভারিট গানা শুনতে বিলেঙ্গে হাম নেই মম এখন গানা শোনাও তো ক্রিমি রুমটাকে একটু ক্লিন করে নিয়ে গিয়ে নিচে পড়া আছে সব রেখে দিই এনজয়মেন্ট ওশ দেখো আমার বেটির কত কাজ ও টিভি দেখতে দেখতেও কিন্তু নিজের কাপড় নিজের ফোল্ড করছে মামা আর কত কাজ করবে দেখেছো দেখে দিল ভেরি গুড খুব সুন্দর হয়েছে কমেন্টে তোমার উইদাউট সাপোর্ট কি সুন্দর দাঁড়িয়েছে মম্মা গ্রেট গ্রেট খুব সুন্দর হয়েছে দেখেছো আরে বাবা রে তুমি জিম করছো দুটো হাতে দুটো বিয়ে নিয়ে কি সুন্দর আই টাপাক খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মাম্মা আবার করেছে আবার দেখো 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 দুটো হাতে দুটো সাপোর্ট নিয়ে খুব সুন্দর হচ্ছে নিজে থেকে উঠবে এটাই করছে মজা লাগছে এখন নতুন শিখেছে না নতুন মাইলস্টোন মমের আমার খুব ভালো হচ্ছে বেশ বসো আরেস্ট করো আচ্ছা ঠিক আছে কিপ ট্রাইং ওয়াও সবার সকালে আমাদের বাজার চলে এলো দেখো ধনিয়া পাতা আজকে ফাইনালি ফুলকপি খাবো অনেকদিন থেকে মনে হচ্ছে ফুলকপি খাওয়ার জন্য তো আজকে নয় নিয়ে এসেছি এটা জানো ফুলকপিটা আজকে নিল 60 টাকা বললো কত দাম নিচ্ছে এখন বিল্লু রাজা আমাদের দেখছে এখানে মাছ বাঁচা আছে তো বিল্লু ওটাই খাচ্ছে এখন কমপ্লিট মমের ব্রেকফাস্ট কমপ্লিট মমার সকাল সকাল ভাত কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ফুলকপি সিদ্ধ সব খেয়ে নিয়েছে হ্যাঁ না মামা এবার 6:30 বাজে করে স্নান করবো আমি স্নান করবো আপনি ডিউটি বেরোবো এতদিন পরে ফুলকপি পেয়ে ফুলকপি মাছে আলু ঝোল নাকি থাকতে পারি বলো সেজন্য ফুলকপিতে মাছে আলু ঝোল করলাম এখন ফুটছে পরে মামি নামিয়ে দেবে আর ভাত আর চাটনিও করছে ফাইনালি মিন্টু সামা ঘুমো দিচ্ছে জানলাগুলো বন্ধ করে দিলাম মাম্মা বাই চলে এসেছি ডিউটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি কিছু গ্রুমিং করিনি কারণ আজকে আমার কাছে অনেক পেন্ডিং ওয়ার্ক বাকি আছে সেদিন কেন অনেক কল পাঠিয়ে দেয় না মানে কল দিয়ে সেগুলো কমপ্লিট করতে করতে পরের দিনটাই আমার শেষ হয়ে যায় তো আজকে সেই কাজগুলোই করবো অ্যান্ড দেখা যাক আর কি কী হয় তার আগে গান চালাই ইউটিউব অন করে নিয়েছি এবার আমি গানা শুনবো অ্যান্ড কাজ করবো মিন্টোসের ফেভারিট গানা আমি চালালাম মিন্টোস মিলেঙ্গে হাম নেই ডান্স করো তুমি ঘরে বসে বসে আমি শু মাম্মা চালালে মিন্টোসের কথা মনে পড়ে এখন ওর গানটা তো ভালোবাসে মানে যখন চালাই তখন আপনার মুড চলে আসবে ওর মধ্যে এটাও সব থেকে পছন্দের আর আমি যখন ছোটো ছিলাম না তখন আমার পছন্দের গান ছিল তু চিজ পরিয়ে মস্ত মস্ত ওরা গান চালালে কিন্তু ডান্স করতে মা বাবা সব বলে তো ওটা মিন্টোস এখন এটা বলে মিলেঙ্গে হাম নেই এটা আমি হারাচ্ছি ও মনে রাখবো আজকে লাঞ্চ রাইস অ্যান্ড টমেটোর কা চাটনি অ্যান্ড ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তার সঙ্গে কাঁচা লাঞ্চ কমপ্লিট বাট আজকে যেন আমার মাছের ঝোলটা নুনটা একটু কম কম ছিল বাট যাই হোক খেতে টেস্টি লাগলো তবে আমার সাথে কল করছি সেদিনকে তোমাদের বললাম না জুতোটা অর্ডার দিয়েছিলাম হোয়াইট কালারের শুটা কিন্তু একটুখানি বড়ো হচ্ছে সাইজটা তাই আমি আবার একটু কম সাইজে মানে 6 সিল্কের ওটা আমি অর্ডার করেছি তো এখন আসছে বলবো বাট এখন আসি বাইরে দাঁড়িয়েছি আমি আসুক সে তখন তোমাদের দেখাচ্ছি মানে সেমই আছে কালার ওয়াইজ সব সেমই আছে কিন্তু সাইজটা ছোটো এ দেখো ইবিকা দশ মার খাচ্ছে এখানে লুকি মুখ লুকি বসে কাল কি হলো তোমাদের বলছি কি হলো তোমাদের আর করবে তুমি এমনি আমাকে বলছে এনরোলমেন্ট ওই ফোন আমাকে একটা নাম্বারটা খুঁজে পাচ্ছেন না একটা আইডিয়া দিল হ্যাঁ আমি বলছি ভালো আইডিয়া দিলে এটা আমার বুঝতে ও বলছে এটা নরমাল বললাম না এটা নরমাল হলো আমাকে বললো এক নরমাল আর বলবে আর বলবে হিস মারপিট শোনো আমাকে কিছু কর বাচ্চা গার্লফ্রেন্ডকে বাচ্চা দেখো কত বাজে এনজয় জানো কি হয়েছে এই জুতিটা আমার এখন দেখছি সাইজটি কি হচ্ছে আমি ওটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হলো না আমার নিচেটা পড়েছিলাম না একটুখানি এখানে ক্লিনিকে পড়ে হেঁটে যাওয়া অনেক একটু নিচে নোংরা নোংরা হয়ে গেছিলো এক্সচেঞ্জ হলো না বাট এই জুতিটা আমার সাইজ ফিট হয়ে গেলো কেউ তখন আমি কী দেখেছিলাম হেঁটে আমি নিয়ে রাখলাম বিকেল হয়ে গেছে কিছু খেতে মন করছে ইটস টাইম টু গ্র্যাব সাম কুকিজ
আজকে বানাচ্ছে চায় তুলা দোস্ত, তো দেখি কত দূর কি করেছে। তুলা চায় বানাচ্ছ? বানাচ্ছে চায় আমার তুলার দোস্ত। এবার আর ওয়েট হচ্ছে না যে আর গন্ধটি মনে হয় কখন খাবো কখন খাবো। সোনা এসছো তুমি ফাইনালি? চা বানাবে না? চাই টাইম আমাদের। এখন তুলা আর সোনার ঝগড়া চলছে সত্যি রে। আজকে কিন্তু অনেকটা লেট হয়েছে ঘরে আসতে, মানে 8টার সময় ওখান থেকে বেরিয়েছি, 8:15 বাস, 8:10 এরকম বাস পেয়েছি, ঘরে আসতে 8:40 হয়ে গেছে, প্রচুর লেট। মেন্টোস আমার ভাই ঠাম্মার সঙ্গে খেলা করছিল, তিনি বলে কানা করছে, আসতে শুনতে পাচ্ছি আমি, এনজয় করছিল, আমার আসলে অনেক লেট হলো। এখন আমি আর মাম্মা টাইম স্পেন্ড করবো, মাইকে মামকে খাই দেবো, দেখতে পাচ্ছি 9:10 বেজে গেছে, তো এটাও ডিনার নেই, ও ডিনার নেই, মাম্মা বলছিল পড়ে যাচ্ছে, আমি ওকে চলে এলাম ফটাকসে, যাই হোক খেলছিলে, তো খাই দিই, তারপরে আমরা গুড নাইটে যাবো। দিওয়ালি চলে দেখো কি অবস্থা, সব কাচরা হয়ে আছে একদম এখানে, সব পুরো সার্কেল এখন ক্লিন করবো, তারপর নতুনভাবে সাজাবো। দিওয়ালি চলে এলো, বাট আমার রুম কিন্তু এখন অনেক পুরোপুরি ক্লিন হয়নি, আগের দিন শুধু ঘরটা ছেড়েছিলাম, আলমারি পরিষ্কার করেছিলাম, এই তাকটা পরিষ্কার করেছিলাম, এবার এখন মেন্টু ঘুমিয়ে গেছে, তো আলমারিটু ফুরিয়ে আছে, 10:00 বেজে গেছে, 9 আসছে বললো, যতক্ষণ না আসে তার আগে ড্রেসিং রুমটা ক্লিন করে নিই। ফ্রেশ হলাম ডাস্টিং করে, অনেক ধুলো হয়ে গেছিলো না, পুরো মুখ মানে গন্ধা হয়ে গেছিলো, ফেস ওয়াশ করলাম, আমি ঘুমো করবো, এখন বেরিয়ে গেছে 11:10। আজকে বান্ধব খুব সুন্দর ফুলকপির সবজি করেছিলো অ্যান্ড পনিরের সবজি, পনির না মিক্স ভেজ পাপা বাইরে থেকে কিনেছিলো, তো সেটা খেলাম, খাওয়া হয়ে গেছে, মেন্টাস তো ঘুমো করছে, আগে তোমাদের বয়সে গিয়ে দেখো মামা ঘুমো করছে, তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, তোমাদের ভালো লাগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তোমাদের সঙ্গে নেক্সট ভালো ভাবে দেখা হচ্ছে, টেক কেয়ার।